ব্যস্ত ছিলেন, গণতন্ত্র রক্ষায় আপনাদেরও একটা বড় ভূমিকা আছে, আর সেই গণতন্ত্র রক্ষায় আপনারা যথেষ্ট আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিভিন্ন ক্ষেত্রে। আমার ডান দিকে আছেন অনারারি রতন ঘোষ মহোদয়, তিনি আমাদের পার্টির রাজ্য সম্পাদক। পাশাপাশি আমার বাঁ দিকে আছেন অস্মিতা বণিক, তিনিও আমাদের পার্টির রাজ্য সম্পাদিকা। তো আজকে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে এই ভোট সংক্রান্ত বিষয়ে কিছু কিছু বিষয় আপনাদের সামনে উত্থাপন করা প্রয়োজন। আপনারা সবাই জানেন, গত বেশ কিছুদিন ধরে বা বেশ কয়েক মাস যাবৎ এই রাজ্যে একটা অস্থির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা হচ্ছিল, ষড়যন্ত্র চলছিল। আজ মতদাতারা যারা সিপিআইএম, টিএমসি এবং তাদের সহযোগী যে বাহিনী, এই যে সম্মিলিত বাহিনী, এই সম্মিলিত বাহিনীর ষড়যন্ত্রকে একেবারে সামনে থেকে মোকাবেলা করে ভোটদানে গেছেন। আগরতলা শহর কিংবা অন্যান্য যে সমস্ত কেন্দ্রগুলিতে ভোট হয়েছে সেখানে বড় সংখ্যায় মতদাতারা গেছেন, একদম সকাল থেকেই তারা ভোট দিয়েছেন। তারপরেও ষড়যন্ত্রকারীরা ক্ষান্ত থাকেননি, অনেক ক্ষেত্রেই তারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছেন। আমরা প্রথমেও বলেছিলাম প্রতিরোধ হবে, জনগণ গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তুলবেন যে কোনো ষড়যন্ত্রের, পাশাপাশি গণতন্ত্র রক্ষায় মানুষের অধিকার রক্ষায় আমাদের পার্টির কার্যকর্তারাও সক্রিয় ভূমিকায় থাকবেন, প্রশাসন তার দায়িত্ব পালন করবে অবশ্যই, এবং সেই মতোই সব কাজ হয়েছে। তবু আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, যারা, আমি প্রথমেই বলছিলাম, যারা ষড়যন্ত্রকারীরা তারা বিভিন্ন অভিযোগ করেছেন, অভিযোগ করতেই পারেন, কারণ অভিযোগ করা ভিন্ন, অন্য কোনো গণতন্ত্র ছিল না তাদের কাছে। বিভিন্ন দল নিশ্চয়ই তারা পোলিং এজেন্ট দিতে পারে, তাদের পার্টির প্রতিনিধিরা থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যারা অভিযোগ করছেন তাদের সিংহভাগই এর যে পোলিং এজেন্টদের যে ফর্ম সংগ্রহ করতে হয় তাও করেননি, কিন্তু অভিযোগ করছেন থাকতে দেওয়া হচ্ছে না, বের করে দেওয়া হচ্ছে, এই সমস্ত ভুয়ো অভিযোগ। আপনারা খবর নিয়ে দেখবেন সিংহভাগ ক্ষেত্রেই তারা ফর্ম সংগ্রহ করেননি। তবু যাই হোক, আমরা এই যে অভিযোগ বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে আমরা দেখতে পেরেছি, সে থেকে আমরা একটা মোটামুটিভাবে একটা হিসাব যে আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে 5টি কেন্দ্রকে নিয়ে বেশি অভিযোগ এসেছে। 222টি জায়গাতে নির্বাচন হয়েছে, এই 222টির মধ্যে 5টি জায়গায় অভিযোগ থাকলে আর বাকি যে 217টি আসন রয়েছে তাহলে সেখানে তো নির্বাচন হয়েছে খুব ভালোভাবেই, বিরোধীদের বক্তব্য ধরে নিল। কিন্তু তারপরেও তাদের তরফ থেকে এই সমস্ত বক্তব্য আসছে, আমি বলবো এটা হচ্ছে সম্মানজনক পশ্চাদপসরণের রাস্তা। এছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প নেই, অভিযোগ যারা করছেন
তাদের অধিকাংশই ভাড়া করা, অন্য রাজ্য থেকে আসা। আপনারা যদি স্থানীয় যারা প্রার্থীরা আছেন তাদের সঙ্গে কথা বলেন, তাদেরও অনেকেই যে সমস্ত স্থান থেকে অভিযোগ উঠে এসছে বলা হচ্ছে, সেখানের প্রার্থীরাও এবং আপনাদের কাছেও তারা ইন্টারভিউ দিয়ে বলেছেন, আপনাদের কাছেও তারা বলেছেন ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং তাদের কোনো অভিযোগ নেই। বিরোধী দলগুলির অভিযোগের ভিত্তিতে আগরতলা শহরে এই প্রথম নগরস্তরের কোনো নির্বাচনে সিপিএমএফ নামানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে, সিআরপিএফ, বিএসএফ ইত্যাদি নামানো হয়েছে। তারপরে অসন্তুষ্টির কোনো কারণ থাকতে পারে না। বেশ কয়েকটি স্থানে আমাদের কার্যকর্তাদের পরিচিত করার চেষ্টা হয়েছে, আমাদের কার্যকর্তাদের উপর হামলাও করা হয়েছে। আমার কাছে এখন পর্যন্ত যে খবর তাতে 36 নম্বর ওয়ার্ডের আমাদের একজন কার্যকর্তা, ওনাকে উনি আহত হয়েছেন, ওনার উপর আক্রমণ সংঘটিত করা হয়েছে এবং তিনি জিবি হাসপাতালে রয়েছেন। আমরা আজকের এই ভোটে যে সমস্ত নির্বাচক মণ্ডলী তাদের ধন্যবাদ জানাই, তারা ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। শুধু ভোট দিয়ে তারা গণতান্ত্রিক অধিকার রক্ষা করেন এমন নয়, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করেছেন, পাশাপাশি যে ষড়যন্ত্র চলছিল তার বিরুদ্ধেও তারা প্রতিরোধ গড়ে তুলেছেন। এজন্য নির্বাচক মণ্ডলীর কাছে ভারতীয় জনতা পার্টির তরফে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি সাংবাদিকরা যারা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে থেকে গণতন্ত্র রক্ষার কাজে, মানুষের অধিকার রক্ষার কাজে আপনারা সহায়তা করেছেন, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। ভোটকর্মীরা যারা আছেন তারাও, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, কারণ তারাও বিভিন্ন সময় নানাভাবে অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন, তারা অনেক হুমকির সম্মুখীন হয়েছিলেন। পুলিশকর্মীদেরও আমরা ধন্যবাদ জানাই, কারণ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর অনেক চেষ্টা হয়েছে, ষড়যন্ত্রকারীরা সক্রিয় ছিল, সেই জায়গায় পুলিশের ভূমিকাও যথেষ্ট আমরা সম্মান জানাই, পুলিশকর্মীদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এবার আপনাদের যদি কোনো বিষয় জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। যে 5টি কেন্দ্রে বিরুদ্ধে অভিযোগ এসেছে, এই 5টি কেন্দ্র যদি একটু জানান। না, এটা তারা অভিযোগ করেছেন, আমরা শুনেছি। আগরতলার কয়েকটা নির্দিষ্ট কেন্দ্র রয়েছে, তো এগুলি আমরা দেখে, এখন আমার তালিকাটা আমার কাছে নেই, কিন্তু মোটামুটিভাবে 5টি কেন্দ্র এই অভিযোগটা এসছে। তাহলে তাদের স্বীকার করতে হবে বাকি জায়গাগুলিতে 18, 14, 8, 21 আর একটা 32 এই ওয়ার্ডগুলিতে তাদের অভিযোগ, মূল অভিযোগ। তবে যাই হোক, অভিযোগগুলি থাকলে অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন, আমরা চাই তদন্ত হোক, কোনো আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। এবং আমি যতদূর জানি পুলিশ এবং আমাদের যে নির্বাচন কমিশন তারা সেই বিষয়গুলি দেখছেন, আমাদের তরফ থেকে কোনো বাধা নেই। পুলিশ যেখানেই গেছেন আমাদের কার্যকর্তারা কোথাও সেখানে সেরকম কোনো পরিস্থিতির সৃষ্টি করেনি যাতে পুলিশ স্বাধীনভাবে কাজ না করতে পারে। তৃণমূল কংগ্রেস
কংগ্রেস এবং সিপিএম তাদের একই অভিযোগ, ভোটারদের পাশাপাশি প্রার্থীরাও ভোট দিতে পারেনি। এবং তৃণমূল কংগ্রেস আরেকটা অভিযোগ এনেছে, ওদের এক প্রার্থীকে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে এবং ওরা চোখে ভীষণ আঘাত লেগেছে। সিপিএম এর এই মানে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের একই অভিযোগ থাকাটা স্বাভাবিক, কারণ তারা একই সঙ্গে আছেন। আমি প্রথম থেকেই বলছিলাম একটা ছায়াজোট হয়েছে, সিপিআইএমই তৃণমূল কংগ্রেসকে ডেকে এনেছে, সিপিআইএমের তারা ক্রমেই তারা শক্তিহীন হয়ে পড়ছিলেন, সেই জন্য নখ বিষ দাঁতের প্রয়োজন ছিল, সেইগুলি তারা নিয়ে এসেছিল। যাই হোক, এই ষড়যন্ত্র মানুষ বানচাল করে দিয়েছে, ফলাফলেই তা স্পষ্ট হবে। আক্রমণের যে সমস্ত অভিযোগগুলো উঠেছে আমরা বললাম, আক্রমণ কারা করেছে বিভিন্ন জায়গায়, ষড়যন্ত্র যেটা হয়েছিল সেটা প্রতিরোধ করা হয়েছে, আমরা যেভাবে বলেছিলাম সেভাবেই প্রতিরোধ হয়েছে, গণতান্ত্রিকভাবে জনগণের প্রতিরোধ করেছেন। এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা গণতন্ত্র রক্ষায়, মানুষের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। বলছিলাম যে সুপ্রিম কোর্টে তৃণমূল রাজীব ব্যানার্জি কিছুক্ষণ আগে পিসি করে বলেছেন যে নির্বাচন ঠিক হয়নি, শাসক দল গণতন্ত্রকে হত্যা করেছে, অ্যাজ ওয়েল এজ তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে যাচ্ছে আবার ফার্দার ইলেকশনের জন্য, রিইলেকশনের জন্য ওরা ডিমান্ড করবে, কি বলবেন? আদালত তো আদালতে তারাও গেছেন, এই নির্বাচন বালচাল করার জন্য তারা চেষ্টা করেছেন, আগে সর্বোচ্চ আদালতে গেছেন, আবার সেই একই বিষয় নিয়ে উচ্চ আদালতেও গেছেন, ফল কি হয়েছে সব আপনারা জানেন। এখন আইনি প্রক্রিয়ায় স্বাধীন দেশ, যে কেউ যেতে পারেন, কিন্তু এতে বিশেষ কিছু মানে ফারাক আসবে বলে তা আমার মনে হয় না, কারণ সর্বোচ্চ আদালতের অবজারভেশনেই নির্বাচন হয়েছে, কোথাও খামতি থাকলে তো উঠেই আসতো এতক্ষণে। আমি যুক্ত করি যে আপনাকে একেবারে নিশ্চিত যে 2018 সালের মতো নির্বাচন হয়েছে শান্তি অবাধ সুষ্ঠু, যে কথাগুলো আপনারা 2018 সালে নাকি বলেছেন, এবার এই নির্বাচনটা এমন হয়েছে কিনা, 100% হয়েছে কিনা? 18 নির্বাচনের আগে গর্ত করে রাখা হয়েছিল জ্যান্ত কবর দেওয়ার জন্য, ফিরে এলে জ্যান্ত কবর দেওয়া হতো, আপনারাও জানেন, সাংবাদিকরাও গেছেন, 18 নির্বাচন কি পরিস্থিতিতে হয়েছিল সে আপনারা সকলেই জানেন। এখানে আর সমাজকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা হয় না, এ রাজ্যে কমিউনিস্ট পার্টি সমাজকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করে, তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবাংলা তাই করছে, উন্নততর বাম ফ্রন্ট, এ রাজ্যে আর এই পরিস্থিতি নেই। ফলে 18 নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের তুলনা হয় না, তবে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছেন। আমি প্রথমেই বলেছি, সিপিআইএম তৃণমূল কংগ্রেস এবং তাদের সহযোগী বাহিনীর একটা ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র বানচাল করে দেওয়া হয়েছে, কঠিন ছিল তবে বানচাল করে দেওয়া হয়েছে জনগণের সহযোগিতায়। এখন ছোটোখাটো ঘটনা ছাড়া মোটামুটিভাবে শান্তিপূর্ণ, বড় ধরনের ঘটনা যেটা যা ঘটানোর চেষ্টা হচ্ছিল তা কোথাও হয়নি এখন পর্যন্ত যতদূর খবর পাওয়া গেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 100টার বেশি অভিযোগ করা হয়েছে এবং ওনারা বলছেন যে সব ভোটের গণ্ডগোল হয়েছে সেইগুলো তো অন্তত আবার ফার্দার ইলেকশন। আরে, 100টার বেশি অভিযোগ করার চাইতে 100টা কেন্দ্রে প্রার্থী দেওয়ার চেষ্টা করলে ভালো হতো। এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ভোটের লড়াই করার জন্য আসেনি, এ রাজ্যে সিপিআইএমের হয়ে তারা এসছে, উত্তেজনা ছড়ানোর জন্য, অশান্তি ছড়ানোর জন্য। ভোটের লড়াই, মানুষের সঙ্গে থাকা, মানুষের কথা তুলে ধরা, এগুলির জন্য তারা আসেনি এ রাজ্যে, তাদের উদ্দেশ্য স্পষ্ট এবং মানুষও বুঝতে পারে। যদি
পশ্চিমবাংলা থেকে এসে তারা মনে করেন এই রাজ্যের মানুষ কিছু বোঝে না, তাহলে ভুল হবে, এই বার্তাটা তাদের কাছে চলে গেছে। নরেন্দ্রনাথ সুদীপ রায় বর্মণ দুটো স্পেসিফিক অভিযোগ করেছে, একটা হচ্ছে মানুষের পাপ করছে তার প্রতিরোধ ভালো হবে না, আরেকটা হচ্ছে যে এইরকম না করলেই তো জিতত, এটা কেন করতে হবে। ওনার বক্তব্য আমি শুনেছি ইতিপূর্বেও, যে উনি সাংবাদিক সম্মেলন করেছিলেন সেটা পার্টির দৃষ্টিকোণ দৃষ্টিতে এসছে। এখন সেই সমস্ত বিষয় নিয়ে, ওনার বক্তব্য নিয়ে আমাদের পার্টির শীর্ষ নেতৃত্ব আলোচনা করছেন এবং উপযুক্ত সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমি এই বিষয়ে এখনই কিছু বলছি না, কারণ পার্টির শীর্ষ নেতৃত্ব এ নিয়ে বৈঠক করছেন। সম্ভাব্য ধারণার তৃণমূলকে ভোট দেওয়া হয়েছে, এই হিসাবে দোকানে গিয়ে ভাঙচুর করা হয়েছে, দুটো গাড়ি ভাঙচুর করা হয়েছে, দুজন কর্মচারীকে ইতিমধ্যে হুমকি দেওয়া হয়েছে, এগুলো কতগুলো ঘটনা মানে একেবারে চারদিকে এসেছে, হয়তো বা আপনার সংখ্যাটা ওই অর্থে বলা সম্ভব নয়। এই ঘটনাগুলো মানে আপনি বা আপনার দল ঠিক কীভাবে দেখছে? আমরা চাই আমাদের পার্টি চায় সবাই তার মতাধিকার প্রয়োগ করুক, স্বাধীনভাবে তার মতাধিকার প্রয়োগ করুক, কিন্তু ত্রিপুরার যেই পরিবেশটা তৈরি করা হয়েছে, আপনারা সবাই জানেন এই রাজ্যে বাম জামানায় কী ছিল, এই রাজ্যে অন্য ভোট বাদই দিলাম নগরের ভোট কী করে হতো সেটা আপনারা সবাই জানেন। এই যে অভিযোগগুলি করা হচ্ছে এই অভিযোগগুলি মূলত বাম আমলেই ছিল, তৃণমূল নতুন সংযোজন মাত্র। বাম আমলে এই সমস্ত ঘটনা অসংখ্য হয়েছে, এখানে যারা স্থানীয় টিভি চ্যানেলের যারা সাংবাদিকরা আছেন তাদের কাছে অনেক ফুটেজ এখনও আছে, ভোটদানের জন্য নিয়ে গেছেন, নিয়ে গিয়ে তারাই ঢুকে পড়েছেন, বোতাম টিপেছেন তারাই, এই সমস্ত ফুটেজ তো আপনাদের কাছে আছে, এখনও আছে। এই ধরনের কোনো ঘটনা এখন ঘটে না, যদি কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে থাকে অন্তত আমাদের কাছে এই খবর নেই, ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এই সমস্ত বিষয়ে যুক্ত রয়েছেন বলে। আমরা শুরু থেকে বলছি ভারতীয় জনতা পার্টির সমস্ত দলের কার্যকর্তাকে, আপনারা এখানে আমরা 11:30 সাংবাদিক সম্মেলন করেছিলাম, আমার সঙ্গে মাননীয় রতনলালনাথ মহাশয় ছিলেন, এখান থেকে আমরা বলেছি যাতে কেউ প্ররোচনার ফাঁদে পা না দেন, কারণ চেষ্টাটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যাতে মেজাজ হারিয়ে ফেলেন সে ধরনের সব কাজ হচ্ছে দিয়েছি। স্থানীয়ভাবেও আমাদের নেতৃত্ব বিভিন্ন সময় কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করে সেই কথাগুলি বলেছেন, তবুও অনেক ক্ষেত্রে কার্যকর্তাদের মেজাজ ধরে রাখা তো কঠিন হয়ে যায়, যে সমস্ত শব্দের ব্যবহার হয় বা ত্রিপুরাতে ইদানিংকালে যা চলছে। পুলিশ তো পুলিশের মতো তদন্ত করবে, পুলিশ স্বাধীনভাবে কাজ করবে, যদি কোনো অভিযোগ থাকে কারোর বিরুদ্ধে স্বাধীনভাবেই পুলিশ ব্যবস্থা নেবে। শুধু তাই না, আমাদের পার্টির তরফ থেকেও খোঁজ খবর নেওয়া হবে, স্থানীয়ভাবে কোথায় কী হয়েছে সেগুলি খতিয়ে দেখা হবে। নবীনদা, বাম সরকারের সময় এমন অনেক ঘটনা ঘটেছে যেটা সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো শাস্তি হয়নি, আজকেও একটা ভাইরাল ভিডিও দেখা গেল অন্যের ভোট দিয়ে দিচ্ছে, এর বিরুদ্ধে কি আপনারা কোনো ব্যবস্থা? আমরা দেখিনি এটা কোথাকার কি বিষয় সেটা আমরা বিস্তারিত জানি না, তবে খোঁজ খবর নেওয়া হবে এবং এই জাতীয় যদি কোনো ঘটনা ঘটে থাকে সেই বিষয়ে প্রশাসনের মধ্যে ব্যবস্থা নেবে, আর যদি দেখা যায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কোনো নিয়মের সঙ্গে যুক্ত এই বিষয়ে পার্টির ব্যবস্থা নেওয়ার অনেক এখতিয়ার আছে, আমাদের আইনশৃঙ্খলা বিষয়ে দেখারও একটা কমিটি আছে, তারা তাদের মতো করে বিষয়টা দেখবে।
শহরের চারটি জায়গায়, বাকি জায়গায় রয়েছে কিনা সেটা উন্নত মানে পরিচিতি হয়নি। চারটি জায়গার মধ্যে একটি হচ্ছে নেচোপার নেতাজি স্কুল মাঠ এবং ইন্দ্রনগরের যেটা স্কুল এই জায়গাতে, চারটি জায়গাতে চার জায়গার বিশেষ করে কাকালপুরি সূর্যনগর বিধানসভা, বিশালগড় বিধানসভা বা মন্ডল যাই বল, বিশালগড়ের নির্বাচন আমি শেষ করি, চারটি জায়গার থেকে মোহনপুর এবং আমাদের জিরানিয়া মধ্যস্পুর মন্ডল হোক তার বিধানসভা হোক, ও জায়গার থেকে একেবারে পরিচিত আপনাদের যারা প্রথম সারি নেতৃত্ব রয়েছেন তারা সেখানে ছিলেন। কোথায়? চারটি জায়গা। আচ্ছা, সরাসরি ক্যামেরার মধ্যে না না, তারা নির্বাচনী প্রক্রিয়ায় বা কার্যকর্তা হিসাবে এই সমস্ত কাজে যুক্ত হননি, তারা মন্ডল কার্যালয়ে ছিলেন বা কোনো ধরনের সমস্যা থাকলে তারা যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন সেই জন্য ছিলেন, কিন্তু ভোটের কাজে তারা যুক্ত ছিলেন না। দ্বিতীয় হচ্ছে অভিযোগগুলো যে আসছে, আপনি নিজেই খতিয়ে দেখুন কোথা থেকে অভিযোগটা আসছে আর কেন এসেছে। তারা এসেছে, তারা আমাদের, আমরা বলেছি তাদেরকে, তারা কেন বলবে, তারা এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তো না, বলে তারা কেন প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। তাদের এলাকায় নির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছেন, ফলে তারা আগরতলা শহরে বিভিন্ন মণ্ডলের অফিসে তারা ছিলেন কার্যালয়ে, কিন্তু কোনো মানে বাইরের যে এই নির্বাচনী ক্ষেত্রের বাইরের কেউই নির্বাচনী কাজে যুক্ত ছিলেন না। না নিশ্চয়ই দল তো জানে তারা নির্বাচনী কাজে যুক্ত ছিলেন না, যুক্ত থাকবেন না, সেটা আমাদের সিদ্ধান্ত। আর কারোর কিছু জিজ্ঞাসা থাকবে? নমস্কার।